শোনো, এই আমরা অনেক সময় পানি পিপাসাপাশি, এখন আমি মনে করি একটু পরে খাবো, একটু পরে খাবো, পরে কিন্তু এই পানিটা খাওয়া হয় না। ব্রেন কিন্তু তোমাকে আর সিগনাল দিবে না। কিডনিতে যখন পানির প্রয়োজন পড়ে তখন সিগনাল দেয় কাকে? ব্রেনকে। আর ব্রেন দেয় তোমাকে, মনে করে যে ভাই পানি খান, পানি খান, পানি পিপাসা। এখন আমরা কি করি, ব্যস্ততা জায়গায় মোবাইল টিপি বা একটা কাজ করতেছি, একটু পরে কিন্তু এই ব্রেন কিন্তু আর কাজ করবে না। এখন কিডনি যে ওই সময় পানিটা পাইলো না, সে কিডনিটা কি ভালো কাজ করতে পারবে? কিডনি মূলত ভালো ফাংশন থাকে কখন? পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ এবং নিরাপদ পানি পাইলে। তোমার যে ফিগার, এই ফিগারে 3 লিটার পানি দরকার। খাই সকাল উঠে রে দোকানে তো পানির বোতল, তো ওই দেশে তো ওই পানি চলে না, বোতলে বেশি প্রবলেম। কি হয়, প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব ঘন ঘন হয়, লাল হয়, আবার শরীর ঝাঁকি দেয়, ঝাঁকি দেয়, আর মা অনেক ব্যথা, মাথা দেখুন ব্যথা নাই তো, মাথা দিয়ে প্রস্রাব ব্যথা, এই পাশে, এই পাশে ব্যথা করে, এনে আসে বললেন না, হ্যাঁ ব্যথা করে না, পায়খানায় কষা হয়, আচ্ছা ঠিক আছে, আমি কিছু ভালো ওষুধ দিচ্ছি, রিপোর্ট ভালো আছে, হালকা ইনফেকশন আছে। এখন প্রস্রাব যদি ইনফেকশন হয়, স্বচ্ছ না করলে এখান থেকে ইউরেটার দিয়ে উপরে দিকে উঠবে। হ্যাঁ বলো, প্রস্রাব তো গতি কমে গেছে, স্পিড কম নাকি? তুমি এখানে যাওয়ার আগে এক পড়তে খারাপ, আমি আরেকবার টালটা দেখবো, একটা জিনিস দেখবো, তুমি কিভাবে খারাপ জানো নি? এখান থেকে বের হয়ে গিয়া ডাইরেক্ট প্রস্রাব করে দেবা, যেটা মুছে দিবা, ক্লিয়ার প্রস্রাব করে এসে দাঁড়াবো, আমি দেখি কত জমা তাই।